হাঁকার ছেড়ে গেল ইয়াদে, হাঁটা ধরে গেলে কি হবে? উফ, আমার কেটিএমটার কাছে। তো গাইস তোমরা তো জানো কেটিএমটা ছাড়া আমি কোথাও যাই না, বেশিরভাগ সময় আমার সঙ্গে থাকে এই কেটিএমটা। হ্যাঁ, এটাই আমার সঙ্গে, এটাই আমার সাথী। তো গাইস বেশি বড় বড় কথা না বলে দড়াম করে বেরিয়ে গেলাম একটু মাছ কিনতে যাওয়ার উদ্দেশ্যে। গাইস আমি কোনো বাজারে মাছ কিনতে যাচ্ছি না, কোনো দোকানে মাছ কিনতে যাচ্ছি না। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা সবই দেখতে পাবে। আমি তো এখানে মাছ নিতে এসেছি। হ্যাঁ, আমি দেখবো কিরকম জায়গায় আছি। গাইস দেখতে পাচ্ছ, এই যে আমি এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই যে সোজা করে রাস্তাটা চলে গেছে ওই যে ওই গ্রামটাতে। ঠিক আছে, আসলে ওই যে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমাদের একটাই গ্রাম। ঠিক আছে, একটু তফাতে তফাতে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই পানি। ওই যে আমাদের ড্যামটা আছে, তো এখানে সব মাছ ধরে ওই ধারে লোকরা, তো ওই ধারে মাছ মানে এখানে মাছ ধরে ওরা এই দিক থেকে বাজার নিয়ে যায়। তো আমি এই রাস্তায় বসে আছি, কারণ এই দিক থেকে তো ওরা এখন বাজারে মাছ নিয়ে যাবে। আমি তাদেরকে আটকে এখানে তাদের কাছ থেকে মাছ নেবো, আটকে মানে কেড়ে নেবো না, টাকা দিয়ে নেবো। আমার 5 মিনিট প্রায় দাঁড়ানো হয়ে গেলো এখানে, এখনো পর্যন্ত কেউ আসেনি। দেখি মাছ নিয়ে আসবে তো কেউ না কেউ আসবে। তো আমার পছন্দের মতো মাছ যেটা মা নিতে বলেছে সেটা পেলে তবে নিবো, নাহলে নিবো না। তো গাইস আমি তো এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, তো ফাইনালি একটা কাকিমাকে দেখতে পেয়েছি। ওই দিক থেকে মাছ আনছে মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছো ওই যে দূরে একটা কাকিমা আসছে হেলে দুলে, আমার ও কিন্তু মাছ নিয়ে আসছে, আমি জানতে পেরেছি। যাই হোক, দেখি এখানে আসুক, তারপর নিয়ে আমার পছন্দের মতন মাছ পেলে। কি মাছ আছে? তো গাইস এই কাকিমার কাছে মাছ তো অনেক ছিল, বাট যেরকম আমাকে নিতে বলেছিল সেরকম এখানে ছিল না। হ্যাঁ, তো নিয়ে নিয়ে এখন কিছু করার নাই, আমাকে আরো একটু ওয়েট করতে হবে, দেখি আরো কেউ আসে নাকি। হ্যাঁ গাইস, তোমরা তো দেখলে আমি ওই কাকিমাকে দাঁড় করালাম কিন্তু মাছটা নিলাম না। তো একজনকে দাঁড় করালাম, হ্যাঁ তো আর নিলাম না, এটা খারাপ লাগে। তো এটাও আমার খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগলো কিছু করার নেই। আসলে গাইস আমি ওর কাছে আমার পছন্দের মাছটা পেলাম না, মানে আমার মা যে মাছ নিতে বলেছিল সেটা পেলাম না, তাই নেওয়া হলো না আর কি। তো কিছু করার নেই, আর মায়ের মা যেটা বারণ করেছে সেটা যদি নিয়ে যায় তাহলে বেকার নিয়ে যাওয়া হবে, কারণ নিয়ে যাওয়া ছুঁড়ে ফেলে দেবে। না, এটা হবে না যে মাছটাকে ছুঁড়ে ফেলে দেবে, প্রথমে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, তারপরে মাছটাকে ছুঁড়ে ফেলবে, বুঝতে পারছো? মাছ নিয়েই যাবো না তাও ঠিক আছে, কিন্তু যেটা বারণ করেছে সেটা নিয়ে যাওয়া যাবে না, কেস খারাপ হয়ে যাবে তাহলে। গাইস কিছুক্ষণ ওয়েট করার পর আরও একজন আসছে, তুই দেখি ওর কাছে পাই কি না পাই। আর যদি সেরকম কিছু নাও থাকে আমি ওকে থাকতে থাকতে আমি আমার মাকে ফোন লাগাবো, মাকে ফোন করে আমি বলবো যে এরকম এই সব কিছু বলেও যাবো তো কিছু। তো তারপর মা যদি নিতে বলো তাহলে নেবো, নাহলে ঘর চলে যাবো, দেখি এখন কি হয়। তো গাইস এখানে এই কাকিমাটাকে দাঁড় করানোর পর আমি এখানে কিন্তু মাছ নিয়ে নিয়েছি, এখানে আরও একজন নিল। তো আমি মাকে কল করেছিলাম, মা বললো হ্যাঁ যেরকম আছে সেরকমই নিয়ে নে তাহলে। তাই আর কি আমি সেই মাছগুলো নিয়ে এখন চলে যাচ্ছি ঘরের দিকে। আর গাইস আমি কি মাছ নিলাম সেটাও তোমাদেরকে দেখাই চলো। তো গাইস দেখতে পাচ্ছ ঘরের মধ্যে চলে এসেছে, আর এই যে একটা জায়গার মধ্যে মাছগুলো ঢেলে দিয়েছি, আর এগুলো দেখতে পাচ্ছ কি মাছ। হ্যাঁ আমি জানি 99% মানুষ মাছগুলো চিনতে পারছে না, দু একটা হয়তো চিনতে পারবে, কারণ এখানে অনেক রকমের মাছ আছে, এখানে 3 রকমেরও বেশি মাছ আছে। তো গাইস মাছ তো কিনে নিয়ে এলাম, কিন্তু মাছ রান্না করার জন্য টক জিনিস দরকার হয়, যেমন আমরা। হ্যাঁ মাছ কিনে নিয়ে এলাম, আর আমাকে এখন আমরা পড়া করাবে না, এটা কি হয়। তো গাইস আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা আমড়া তলায়, আর সেখান থেকে আমি 4টা আমড়া পেরে নিলাম। আর গাইস সেই 4টা আমড়া পেতে যে আমার কতটা সময় লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে গাছটা ছিল অনেক বড়, কি হবে পারবো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক ঘরে এসে মাকে দিয়ে দিলাম আমড়াগুলো, আর তারপরে আমার মা আমাকে আবার একটা কাজ দিয়ে দিল। তো গাইস দেখতে পাচ্ছ ওভেন অ্যান্ড এই যে গ্যাস সিলিন্ডার, আসলে এই সিলিন্ডার পুরোটাই খালি হয়ে গেছে, মানে একটুকু গ্যাস নেই, তাই আমাদেরকে একটা অন্য গ্যাস নিতে হবে। আর গাইস এই গ্যাসটা কেনার জন্য আমাদেরকে বাইরে কোনো দোকানে যেতে হয় না, আমাদের রাস্তা দিয়ে গাড়ি আসে, তো এইটা নিয়ে যায় আর একটা দিয়ে যায়। আর এই ব্যাপারটা তো তোমরা অনেকেই জানো, তাই না? তো গাইস গ্যাসের যে পাইপটা থাকে সেটাকে আমি এখন খুলে দিয়েছি, তো এটাকে আমাকে এখন একটু রাস্তার ধারে নিয়ে যেতে হবে। হ্যাঁ তো রাস্তার ধারে নামিয়ে আসবো, তারপর যখন গাড়ি আসবে এটা নিয়ে যাবে, আর একটা অন্য দিয়ে যাবে, না মানে এমনি দিয়ে যাবে না, টাকা দিতে হবে। তো গাইস আমি এখন সিলিন্ডারটা নিয়ে রাস্তার ধারে চলে এসেছি। আর গাইস শুধু আমাদেরই না, এই যে আরো অন্য লোকের সিলিন্ডার নামানো রয়েছে। তো যাই হোক সেখান থেকে আমি চলে এলাম ঘর, আর ঘরে এসে আমার মা আমার হাতে কিছু টাকা দিল। আসলে গাইস আজকে সকালে আমি ঘরে কিছুই খাইনি, হ্যাঁ তাই আর কি বললো এখন দোকান থেকে কিছু খেয়ে নিকা। তো আমি হাঁটতে 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 চলে গেলাম দোকানে, আর আমি দোকান থেকে 500 টাকা দামের একটা আমেরিকান বিস্কুট নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ গাইস অবাক হওয়ার কিছু নেই, এটাই হচ্ছে আমেরিকান বিস্কুট। তো গাইস বিস্কুটটা খেতে খেতে ঘরের দিকে আসছিলাম, আর তখন আমার দিলা ভাই ফোন করে বললো চল একটা পুকুরে মাছ ধরতে যাবো। তো আমি রাস্তা সাইড আছে, তার বাইকে চেপে গেলাম, আর এখন আমরা যাচ্ছি একটা পুকুরের দিকে। তারপর ফাইনালি আমরা পুকুরে চলে এলাম। আর গাইস এই পুকুরটাতে আজকে মাছ ধরবো, মাছ ধরবো বলতে আমি কোনো মাছ ধরবো না, এই যে আমার দুলা ভাই মাছ ধরবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর তার সঙ্গে ভাই হালকা করে ভিডিও করবো। আর গাইস তোমরা ভিডিওটি স্কিপ করে দেবে না, প্লিজ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো গাইস যতক্ষণকে মাছ ধরে শুরু করছি ততক্ষণকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দাও।
গাইস সেদিকে একবার জাল তো ফেলা হয়ে গেলে দেখি জালের মধ্যে কি এখন আছে। তো গাইস যদি অনেক বড় বড় মাছ পেতাম তাহলে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতো। তো যাই হোক জালটা এখন তুলুক দেখি প্রথমবারে কি মাছ লাগলো। তো গাইস জালটা তোলার পর দেখলাম এত বড় বড় মাছ লেগেছে যে আমি চোখে দেখতেই পাচ্ছি না। আর গাইস মাছের আশায় এদিকে আমাকে থলি হাতে দাঁড় করিয়ে দিয়েছে। আমি যদি খাবার আরে ছড়ানো হয় তারপরে হবানি মাছ লাগবে না সেখানকে দলাম করে দিয়ে হতো দেখতে পাবেন পালাবাক মাছ ওই দিকে পালানো ভিডিও করতে পারবো না তাহলে কাঁচার মাছ ভালো বিসমিল্লাহ। তো তারপর যখন জালটা তুলে আনলাম তখন দেখলাম যে একটা মাছ তো লেগেছে কিন্তু এই মাছটা নেওয়ার মতো নয় মানে একটা কাতলা মাছের বাচ্চা। ছেড়ে দে ছেড়ে দে। তো গাইস তারপর সেই মাছটাকে ছেড়ে দিল। আর গাইস আরো একটা মাছ পেয়েছিলাম যেটা তোমাদেরকে এখনো দেখাইনি। এই যে দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মানে মাছটা এতটাই বড় এতটাই বড় আমি থলিটা ধরে রাখতে পারছিলাম না হাতে। আর এই মাছটা আগেই পেয়েছি কিন্তু বেশি বড় বলে তোমাদেরকে আর দেখাইনি কারণ তোমরা যদি ভয় টয় খেয়ে যাও আর কি। এরকম বড় বড় দুটো পুঁটি মাছ পেয়ে গেলে তো আমরা বড় লোক হয়ে যাবো। তো গাইস তারপর ঝরে ঝাঁপে অনেক বাড়িতে ট্রাই করলো আর আমি এখানে একটা জায়গায় বসেছিলাম। হ্যাঁ তো হাজারের চেষ্টা করার পরেও একটা মাছও ধরতে পারেনি। তাই বললাম তোমার দ্বারা কিছু হবে না আমাকে একবার দাও আমি একবার ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ আমি ট্রাই তো করবো কিন্তু জালটা কিভাবে ধরে সেটাই আমি জানি না। ওইখানটা জোরে ছুটবি মাঝের যে আছে ওটা হ্যাঁ ওটা জোরে ছুটবি আর এটাকে তুই নিজের দিকে টেনে নিবি তাইলে হবে। যেমন ছুটবি তেমন হবে। জালটা খুলে নিয়ে যেটা তোর প্রবলেম তো। তো গাইস আমি তো ঠিকভাবে জালটা ছুড়তেই পারলাম না। আসলে আমি আমার লাইফে প্রথমবার এরকম জালে করে মাছ ধরলাম। এই সরি মানে মাছ ধরিনি মাছ তখন পাইনি মানে ধরার চেষ্টা করলাম। তুই যাই হোক জালটা এখন পানি থেকে পাড়ে তুলে দেখি কয়টা মাছ লেগেছে আমার বেলাতে। একটা যেরকম বড় বড় পুঁটি মাছ পেয়েছি ওরকম আর একটা পেয়ে গেলে হয়ে যাবে। ঝাড় 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 পানিতে দিয়ে ঝাড়। তো গাইস তারপর জালটা পাড়ে এসে ঝেড়ে ঝেড়ে দেখতে গেলাম যে ভিতরে যদি দু একটা মাছ ঢোকে থাকে। কিন্তু গাইস কি বলবো সারা মাছ তো দূরে থাকে একটা বোতল ভাঙা শুধু আসেনি। মাছের বোতল যদি একটা চিকচিকি ছিঁড়া বোতল ভাঙা আসতো তাও আমি খুশি হতাম। তো গাইস আমরা অনেক খাটার পরে একটা মাছ পেয়েছি এই যে এত বড়। তোমাকে আগে দেবে ব্লগ নাল ব্লগ ভাইরাল হবাক নি এই করছি মাছটা নিবি এত কষ্ট করে ধরেছি তুই দেবো ভাবলি কি করে ভালো করে খোঁজ কে হয় আমি কে হয় ভালো করে বল আমার মুখ দিয়ে দেখা কে হয় আমি বল দাদা মাছটা দাও বল ঠিক আছে যা ঝোল কর। তো গাইস তারপর ঘরে এসে দেখি মা তালের পিঠে বানানোর জন্য সব কিছু রেডি করছে। তো গাইস তারপর এবার মা আমাকে দিয়ে দিল ভাত। তো মা আর আমি দুজনে মিলে ভাত খেয়ে নিলাম। তো গাইস তারপর যে মা তালের পিঠে বানাচ্ছিল তো সেটাই আমি হাতে একটু নিয়ে ও কি করাম গো ও হা এ মা আরো মিষ্টি করতে হবে আরো মিষ্টি করতে হবে সেটা খেতে খেতে চলে গেলাম আমি গোসল করতে। তো গাইস দেখি বলছে জুতো দুটো জুতো দু রকম কি এগুলো দেখে লোকে কি বলবে ও কাজল কালো পানি রে তুই। তো গাইস আমরা এখানে এসেছি তো গাইস আমরা এখানে গাছ দেখছি কিন্তু পান্ডে এতটা সেন্ট এতটা সেন্ট আপনার সঙ্গে একটু অভিজ্ঞতা হয়েছে এখানে ঝাঁপ দিয়ে কিছু বলুন আমাদের এখানে। হ্যাঁ স্যার আপনার গাছ থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। গাইস আমরা এখানে এসেছিলাম গাছতে মানে এই যে দেখতে পাচ্ছ কোন জায়গায় আছি কিন্তু এই যে গেটের তল দিয়ে যে পানটা এখন বেরোচ্ছে ঠিক আছে ওই ধারে কিন্তু পচা পানি বেরোচ্ছে আর এদের ভালো পানি। আসলে আসলে পানির তলে যে গাছ টাছ থাকে না সেগুলো নতুন পানি ঢুকেছে সেগুলো পচে এখন বেরোচ্ছে প্রচুর সেন পানিটা বুঝতে পারছো। এই হেমেরুল এই ওখান থেকে ঝাঁপ দিন না মোরাবি হাই গাইস হ্যালো গাইস আমি এখান থেকে ঝাঁপ দেবো তোমরা সবাই দেখো জোর করে লাইক কমেন্ট শেয়ার করো। Darling, तू पहले से कितना बदल गया। तो गाइस देखने के लिए भूतरा घुमा लेते वाला थे। हमें एक दिन ऐसे हम होते हैं, किंतु भूतरा हमारे साथ एक हम होते नहीं हैं। ए जमा पेन तू लगा बड़े। एक होटल तो आगे ना भूत आजे। इधर सॉरी दे भूत है पोरे लोग। पोरो। और भाई मैं आलमीन भाई का बहुत बड़ा फैन हूँ भाई। जोर से जोर से। भाई मैं आलमीन भाई का बहुत बड़ा फैन हूँ। भाई के नाम मुझे बोनस थक मार है। चला आ रहा हूँ। देख শুধু ছেলেরা আমি কে দেখে মেয়ের বেশি দেখে দেখো গাইস মে আলামিন ভাই কা বহুত বড়া ফ্যান হুম মে বহুত দূর সে আয়া হুম মেরা ঘর বর্ধমান মে হ্যায় কি হয়েছিল বল। আবার ওইখান থেকে ওইখানে ছেলেগুলো কত বদ কত রিস্ক নিয়ে ঝাঁপ দিতে হয়েছে এখানে আমি কিন্তু ওইসব নাই আমি আজ অব্দি কোনোদিন ওখানে যাবি না আমি এইখান থেকে কতটা নামো এইখান থেকে দু একবার আমি নাম মেরেছি রেডি
আমি মরে যেতাম এখন, আমার সিরিয়াস হয়ে হাত দিচ্ছ। আর আমি একজনের ফোন নিয়ে এদিকে দু একটা রিলস বানিয়ে নিলাম। তো গাইস তারপর যখন গোসল রোসল করে ঘরে এলাম তখন দেখি মায়ের পিঠে বানানো কমপ্লিট, তাই আর কি আমি আর দেরি করলাম না, হাতে একটা নিয়ে নিলাম টেস্ট করার জন্য। গাইস এগুলো হচ্ছে কি তালের পিঠে আর এগুলোর নাম হচ্ছে সিম পিঠে। তো এগুলো খেতে তো আমার মোটামুটি ভালোই লাগে, যে অনেক ভালো লাগে সেটাও না, তবে ভালো লাগে। আর তোমরা যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর গাইস তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানানোর পর শুধু একটা জিনিসই চাই যে একটু সাপোর্ট করো। তো গাইস তোমাদের সঙ্গে তো আমি কোনো টাকা পয়সা চাইনি, জাস্ট একটু সাপোর্ট চাইছি। হ্যাঁ তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটিকে আমি এখান থেকে শেষ করছি। তো সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো গাইস আজকে লিয়ে বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।